হিজবুত তাওহীদ ইসলামী দল নয়, এটা কুফুরি দল। দলটা হিজবুত তাওহীদ না হিজবুল কুফুর? হিজবর তো দল, হিজবর তো দল, তাওহীদবাদী দল নয়, এটা কুফুরবাদী দল। হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বায়াজিদ খান পন্নী সে বাংলাদেশের স্বাধীনতার দুশ্মন ছিল। মানব দানবকে আমি একমাত্র আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছি, আল্লাহ আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার এবাদত করার জন্য, তাই এবাদত কাকে বলে আমাদের প্রথম থেকেই মনে রাখা দরকার। যথা সবটার সমষ্টি, ধর্ম কোনটা? সবগুলির সমষ্টি। কাজেই আয়াতের মর্ম দ্বারায় আল্লাহ ধর্ম পালনের জন্যই মানুষ বানাইছেন। আল্লাহ কি পালনের জন্য মানুষ বানাইছেন? ধর্ম পালনের জন্যই আল্লাহ মানুষ বানাইছেন। হযরত আদম আলাইহিসসালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে মানুষের মধ্যে ধর্ম প্রচার করেছেন। সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন কোন কাজের জন্য? ধর্ম প্রচারের জন্য। কোন কাজের জন্য? ধর্ম প্রচারের জন্য। ধর্ম পালনের জন্যই আল্লাহ আমাদের মানুষ বানাইছেন, ধর্ম প্রচারের জন্যই আল্লাহ সমস্ত নবী রাসূল পাঠাইছেন। কাজেই আল্লাহর পক্ষ থেকে নবীগণের প্রচারিত ধর্মকে যদি কেউ বলে সকল সমস্যা ও অশান্তির মূল কারণ, তাহলে সে মুসলমান না কাফের? পৃথিবীর সকল সমস্যা ও অশান্তির মূল কারণ ধর্ম। সব ধর্মাবলম্বীরা দাজ্জালের অনুসরণ করে মুশরিক ও জাহান্নামী হয়ে গেছে। এই কথাটা লিখেছে হিজবুত তাওহীদের কুখ্যাত প্রতিষ্ঠাতা বায়াজিদ খান পন্নী। এই কুফুরি কথাটা কে লিখেছে? বায়াজিদ খান পন্নী। সে হিজবুত তাওহীদ নামের একটা কুফুরি সংগঠন আছে, এটার প্রতিষ্ঠাতা। হিজবুত তাওহীদ নামে একটা কি সংগঠন আছে? কুফুরি সংগঠনের প্রতিষ্ঠাতা বায়াজিদ খান পন্নী এই কথাটা লিখেছে। লিখেছে কোন বইয়ে? ধর্মবিশ্বাস নামের বইয়ের 5 এবং 15 পৃষ্ঠায়। ধর্মবিশ্বাস নামক বইয়ের 5 পৃষ্ঠা থেকে 15 পৃষ্ঠা পর্যন্ত বায়াজিদ খান পন্নী এই কথাগুলি লিখেছে। কি লিখেছে? পৃথিবীর সকল সমস্যা ও অশান্তির মূল কারণ ধর্ম। ধর্মাবলম্বীরা দাজ্জালের অনুসরণ করে মুশরিক ও জাহান্নামী হয়ে গেছে। তাহলে যে ধর্ম পালনের জন্য আল্লাহ আমাদেরকে মানুষ বানাইলেন, যে ধর্ম প্রচারের জন্য আল্লাহ সমস্ত নবী রসুল পাঠাইলেন, এই ধর্ম বায়াজিদ খানের মতবাদে পৃথিবীর সকল সমস্যা ও অশান্তির মূল কারণ। তাহলে তার প্রতিষ্ঠিত দল হিজবুত তাওহীদ ইসলামী দল না কুফুরি দল? তার প্রতিষ্ঠিত দল হিজবুত তাওহীদ ইসলামী দল নয়, এটা কুফুরি দল। সে আরো লেখে ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল, আল্লাহও ইবলিসের চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন, কিন্তু ইবলিসের কাছে আল্লাহ হেরে গেলেন। এই বায়াজিদ খান
এবং তার প্রতিষ্ঠিত হিজবুত তাওহীদের আল্লাহ ইবলিসের কাছে হেরে গেছে। বলুন আপনারা, কেউ যদি বলে আল্লাহ ইবলিসের কাছে হেরে গেলেন, সে মুসলমান থাকে না কাফের হয়ে যায়? সুতরাং এটা হিজবুত তাওহীদ নয়, হিজবুল কুফুর। এটা দলটা হিজবুত তাওহীদ না হিজবুল কুফুর? হিজবর তো দল, হিজবর তো দল, যে তৌহিদবাদী দল নয়, এটা কুফুরবাদী দল। আল্লাহ ইবলিসের কাছে হেরে গেছেন এই কথাটাও এই কুখ্যাত বায়াদিদ খান পন্নী লিখেছে। কোন বইয়ে লিখেছে? তৌহিদ জান্নাতের চাবি নামের বইয়ের চতুর্থ পৃষ্ঠায় লিখেছে। তৌহিদ জান্নাতের চাবি এই নামে বই লিখেছে সে। এই বইয়ের চতুর্থ পৃষ্ঠায় লিখেছে আল্লাহ ইবলিসের কাছে হেরে গেছেন। বলেন এটা মুসলমানি কথা না কুফুরি কথা? কুফুরি কথা। সুতরাং বায়াজিদ খান পন্নীর প্রতিষ্ঠিত হিজবুত তাওহীদ নামের দল এটা মুসলমানের কোনো দল নয়, এটা কুফুরি মতবাদ প্রতিষ্ঠাকারী দল। এই দলের প্রতিষ্ঠাতা কুফুরি মতবাদে বিশ্বাসী ছিল। শুধু এই পর্যন্তই কথা, শেষ নয়। এই বায়াজিদ খান পন্নী হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বায়াজিদ খান পন্নী, সে বাংলাদেশের স্বাধীনতার দুশ্মন ছিল, বাংলাদেশের স্বাধীনতার। সুতরাং হিজবুত তাওহীদ এরা স্বাধীনতার শত্রু। হিজবুত তাওহীদ শুধু ইমানের শত্রু না স্বাধীনতারও শত্রু? এবার শুনুন, স্বাধীনতার শত্রু কিভাবে? হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বায়াজিদ খান পন্নী 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে তার বাবা মেহেদি আলী খান খসরু পন্নীর সাথে সেলিম খান পন্নী নামের ডাক নামে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী রাজাকার নেতা হিসাবে টাঙ্গাইল এলাকায় সুপ্রসিদ্ধ ছিলেন। টাঙ্গাইলের চার ভাগের এক ভাগ রাজাকার বানিয়েছিলেন তিনিও তার বাবা। টাঙ্গাইলে যত রাজাকার তৈরি হয়েছিল এদের চার ভাগের এক ভাগ রাজাকার এই পন্নী তার বাবারে নিয়ে তৈরি করেছিল। নারী দর্শন, হত্যা, লুণ্ঠন ও বাড়িঘর জ্বালানো ছিল তার কর্ম। স্বাধীনতার পর মুক্তিযোদ্ধারা তাকে ও তার বাবাকে দড়ি দিয়ে বেঁধে জরিমানা, বেত্রাঘাত ও 12 মাইল পায়ে হাঁটার মাধ্যমে বিচার করেছিলেন। এই কথাগুলি কোথায় আছে? তথ্যসূত্র স্বাধীনতা, বঙ্গবীর কাদের সিদ্দিকীর লিখিত বই স্বাধীনতা। এই স্বাধীনতা বইয়ের 648 পৃষ্ঠা, 706 পৃষ্ঠা, 710 পৃষ্ঠা এই কথাগুলি লেখা আছে। বই আমার লেখা না বঙ্গবীর কাদির সিদ্দিকীর লেখা? বঙ্গবীর কাদির সিদ্দিকীর লেখা বই স্বাধীনতা 71। স্বাধীনতা 71 এই বইয়ের 648 পৃষ্ঠা, 706 পৃষ্ঠা এবং 710 পৃষ্ঠায় এই কথাগুলি উল্লেখ আছে যে এই এই হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বায়াজিদ খান স্বাধীনতার শত্রু ছিল। বুঝে থাকলে বলুন, সে শুধু ইসলাম এবং মুসলমানের শত্রু না স্বাধীন বাংলাদেশ এবং স্বাধীন বাঙালি জাতির শত্রু? স্বাধীন বাংলাদেশ এবং স্বাধীন বাঙালি জাতির শত্রু। এই শত্রু এবং তার শত্রু দল, এই শত্রু এবং তার গঠিত হিজবুত তাওহীদ নামের শত্রু দল আমাদের মুসলমান সমাজে যেন ঠাই না পায়, আমাদের স্বাধীন বাংলাদেশে যেন ঠাই না পায়। সে যত কুফুরি কথা যত বইয়ে লিখেছে এইগুলি আপনাদের ইমাম সাহেব মনে হয় মুফতি আব্দুর রহিম সাহেব লিখিয়েছেন,
লিখিতভাবে প্রকাশ করেছেন আপনারা পর্যায়ক্রমে সময় মতো তার কাছ থেকে তার কুফুরি মতবাদগুলি শুনে নেবেন জেনে নেবেন আপনাদের এখানে আজকে অনেক উলামা একরাম বুজুর্গান এদিনকে আমন্ত্রণ করা হয়েছে শুধু এই এলাকাবাসী মুসলমানের ঈমান হেফাজতের জন্য পন্নির দলের চক্রান্ত থেকে আপনাদের ঈমান হেফাজতের জন্য পন্নির দলের চক্রান্ত থেকে আপনাদের দেশের স্বাধীনতা হেফাজতের জন্য অনেক উলামা একরাম বুজুর্গান এদিনকে দাওয়াত করা হয়েছে হযরত মাওলানা লুৎফর রহমান ফরাইদি সাহেব ইতিমধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন আরো আরো দেশ বিখ্যাত উলামা একরাম উপস্থিত হচ্ছেন আমি আপনাদের কাছে আবেদন রাখব আপনারা তাদের সকলের মূল্যবান কথা না শুনে যাবেন না তাদের সকলের মূল্যবান কথা না শুনে যাবেন না খুব লম্বা সময় বয়ান হবে না আসরের আগে আগেই ইনশাআল্লাহ সম্মেলন শেষ হয়ে যাবে একটু পরে জোহরের নামাজ পড়বেন জোহরের পর থেকে এমন কি নাম মাঘ মাসের সময়ে জোহরের নামাজের পর থেকে আসরের নামাজের আগ পর্যন্ত অতি সামান্য সময় ধৈর্যের সাথে এই সামান্য সময় আপনারা উলামায়ে কেরামদের কথা শুনে যাবেন শুধু দুইটা স্বার্থে একটা হইল পন্নির দলের চক্রান্ত থেকে আপনাদের ঈমান হেফাজতের জন্য আরেকটা হইল পন্নির দলের চক্রান্ত থেকে আমাদের দেশের স্বাধীনতা হেফাজতের জন্য এইটুকু আবেদন রেখে আমি আমি চট্টগ্রাম থেকে এসেছি অনেক দূরে যেতে হবে আমার শুধু আপনাদের এখানে আমার নাম দেওয়া হয়েছে আমি না আসলে আপনারা সন্দেহ করবেন যে আমাকে দাওয়াত না করেই নাম দিল কিনা আমার সাথে পরামর্শ করেই আয়োজন করেছে দাওয়াত করেছে এই কথাটা প্রমাণ দেওয়ার জন্য আপনাদের এখানে হাজিরা দিয়েছি অনেক লম্বা লেখা ওনার কাছে আছে আপনারা এই সমস্ত তথ্যমূলক লেখা মুফতি আব্দুর রহিম সাহেবের কাছ থেকে সংগ্রহ করবেন আপনারা যেইভাবে নিরিবিলি বসা আছেন ঠিক সেইভাবে নিরিবিলি বসা থাকুন এবং ধারাবাহিকভাবে উলামায়ে কেরামের বক্তব্য চলতে থাকবে আপনারা ইনশাআল্লাহ শুনতে থাকুন আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই স্বাধীনতার শত্রুদের হাত থেকে আমাদের স্বাধীনতা রক্ষা করার ইমান ইসলামের শত্রুদের হাত থেকে আমাদের ইমান ইসলাম হেফাজত করার তৌফিক দান করুন সবাই বলুন আমিন